আসসালামু আলাইকুম, আমি মেহেদি। ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে আপনাদের দেখাবো আমার কিছু বনসাই এবং নর্মাল কিছু গাছ। তো গাছগুলো বৃষ্টির পরে কি সুন্দর লাগতেছে দেখুন, মাশাআল্লাহ। আর এখানে অনেক ধরনের বনসাই আছে, বাগানবিলাস, চায়না পট, আর অনেক ধরনের। সবগুলো আপনাদের নামও বলবো এবং একটা একটা করে দেখাবো। তো গাছগুলো দেখুন। আর বনসাই গাছের প্রচুর যত্ন করতে হয়, বছরে দুইবার মাটি চেঞ্জ করি আমি। আর গাছগুলোর শেপ ঠিক আছে কি না এটাও দেখি। তো একটা গাছের এক এক ধরনের শেপ, তো আমার যেভাবে যেটা ভাল লাগে ওইভাবে আমি শেপ দিই আমার মন মতো আর কি। চেষ্টা করি যতটুকু পারি, পুরোপুরি তো ওভাবে পারি না, তো যতটুকু পারি অতটুকুই করছি। দেখুন গাছটা হচ্ছে পাকুর বট, এটার নাম। এই বনসাইটা আমি নিজেই করেছি, করতে আনুমানিক 2.5 বছরের মতো লাগছে। তো এটা আমি নিজে করেছি, এটাও করতে আমার 3 বছরের মতো লাগছে। এটা হচ্ছে তেঁতুলের বনসাই আর কি, তেঁতুল বাগান বানাইছি। 11টা গাছ আছে এখানে, 11টা গাছ একসাথে সেট করে দিছি। আর এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। আর এখানে একটা আছে কদবেল, এটাও বনসাই করতেছি। দেখতেছেন এটা কদবেল। আর এখানে আছে একটা টগর ফুল গাছ, এটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে আছে বাঁশের বনসাই। আর এখানে একটা বাগান বিলাসের একটা জাত লাগাইছি, গাছটা সুন্দর মাশাল্লাহ জপাল হয়েছে মোটামুটি। আর বৃষ্টির কারণে আমার অনেক গাছই, অনেক বনসাই, নর্মাল গাছ অনেকগুলি মারা গেছে। দেন এগুলোই আর কি আছে, তার মধ্যে অনেকগুলো আছে মারা যাচ্ছে, ডাল শুকিয়ে যাচ্ছে। রোগটা ডাইব্যাক রোগ মেবি, আমি শিওর না, বৃষ্টির কারণে হয়তো বা মারা যাচ্ছে, বুঝতে পারতেছি না। অনেকগুলো গাছ মারা গেছে ভাবে। আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া, এটা আমার কাছে আছে 3 বছর। গাছটা মাশাল্লাহ অনেক সুন্দর দেখুন। আর এটা হচ্ছে চায়না বট, এটা আমার কাছে আছে 13 বছর, 13 বছর প্লাস। দেখুন গাছটা তো টপের মধ্যে যেভাবে ছিল ওইভাবে শিকড়গুলো একদম মোড়ায় উপরে উঠে গেছে, দেখতে অন্যরকম লাগতেছে দেখুন। আর গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ। আর এটা হচ্ছে জিংসিং ফাইকাস, এই গাছটা মাশাল্লাহ খুবই সুন্দর দেখুন। গাছটা নতুন পাতা আসতেছে, দেন এটার একটা কাট দিয়ে দিব সুন্দর। এখনও কাটিং দেইনি আর কি, কিছুদিন পরে করব কাটিং। তো এখানে আছে একটা বাংলা বট, এটাও নতুন পাতা আসতেছে এবং নিচ থেকে অনেক শিকড় আসতেছে। আর এটা সাফেলারা, এটাও সুন্দর, এটাও নতুন পাতা আসতেছে। আর এটা টগর ভেরিগেটেড, এই গাছটাও সুন্দর। আর এটা হচ্ছে পান্ডা, ফাইকাস পান্ডা নাম গাছটা, আমার খুবই ভালো লাগে। এখানে অনেকগুলো শিকড় আসতেছে উপর থেকে। আর গাছটা অনেক সুন্দর দেখুন, পাতাগুলো কেটে দিয়েছি তার জন্য বোঝানো, নতুন পাতা আসলে এরকম সবগুলো মানে অন্যরকম লাগে, দেখতেই ভাল লাগে গাছটা। যে সময় পাতা সব নতুন আসবে সে সময় একটা ভিডিও করবো, দেন আপনাদের দেখাবো। আর এই গাছটা আমি নিজে করছি এভাবে, তো পুরানো দিনের রাজার বাড়ির ইটা সেট করে দিয়ে গাছটার ভিতরে কাটিং করে দিয়ে গাছটাকে এভাবে তৈরি করছি। আর পিছনে একটা পাথর দিয়ে দিছি।
দেখুন গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখুন উপরেটা আর পাথর যে দিছি এই যে ভাবে সেট করে দিছি। আর এগুলো বনসাই এখনো হয়নি, তো শেপ দিব আস্তে আস্তে, তো এগুলো রানিং আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, টাইম লাগবে না। এগুলো হচ্ছে বাগান বিলাস এক একটা ভ্যারাইটির, একটা ফুলই আসছে, আরও কিছু আসছিল কেটে দিয়েছি। আর এই গাছটা এমনিতেও ফুল একটু কম আসে বাগান বিলাসের মধ্যে। হচ্ছে বাগান বিলাসের আর একটা ভ্যারাইটি মিস্তি বা, এই ফুলটার কালার খুবই সুন্দর, শীতের দিনে প্রচুর ফুল ফোটে, এটা পুরা বলের মতো বনসাই। আর এটার ফুলের কালার কি আসবে এখন আমি বলতে পারছি না, গাছটা বড় নিয়ে আসছিলাম বাট সে সময় ফুল ছিল না, দেন কেটে দিয়েছি, এরপরে আর ফুল আসেনি, তো অপেক্ষায় রইলাম দেখি ফুল আসে কি না। গাছটা সুন্দর ঝোপালো, আর এটা হচ্ছে ইয়েলো কালারের, এটাও অনেক সুন্দর দেখুন। আর এটা পিঙ্ক কালারের ফুল আসবে, তো এটা ফুল সহই ছিল নিয়ে আসছিলাম, এখন ফুল নেই, বাট গাছটা মশাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে, দেখতেই ভাল লাগে গাছটা, এত সুন্দর হয়েছে, আমার পছন্দের একটা গাছ বাগান বিলাসের। ভ্যারাইটিটা অ্যাভেলেবেল মোটামুটি এখন বাংলাদেশে অনেকের কাছেই আছে, আর রেয়ার কিছু ভ্যারাইটি আছে সেগুলো দেখাচ্ছি। এটাও সুন্দর, এটা এটা ফুল যে সময় আসে পুরো গাছ ভরে আসে ফুল, এটা অনেক পুরাতন গাছ আমার। আর এগুলো হচ্ছে চিলি সিরিজের গাছ, এগুলো ইম্পোর্টেড, এই গাছগুলো খুবই সুন্দর, আরও কতগুলো ছিল ওগুলো মারা গেছে, এখন অল্প কিছু আছে। তো এই গাছটার মধ্যে পাঁচ কালারের ফুল আসবে একটা গাছে, আর এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেছেন, এটা এখনও ঝোপালো হয়নি, তো ঝোপালো হলে দেখতে খুব ভালো লাগবে। আর এটার মধ্যেও পাঁচ কালার হবে, এটা তিন চার কালার আমি নিজেই দেখছি, তো যে সময় নিয়ে আসছি সে সময় ছিল, দেন পরে কাটিং করে দিয়েছিলাম, এরপরে আর ফুল আসেনি, তো অপেক্ষায় রইলাম এটার জন্য। আর এইটাও ইম্পোর্টেড গাছ, এটাও পাঁচ কালারের আসবে বলছিল, মানে তিনটা গাছেই বলছিল যে পাঁচ কালার করে আসবে, তো শিওর জানি না কয় কালার আসবে, একটারটা আর কি তিন কালার অলরেডি দেখছি, আরগুলোর এক দুই কালার করে দেখছি, বাট সব কালারগুলো এখনও আসেনি আর একসাথে ফুটেনি আর দেখতেও পারিনি, সো এগুলোর জন্য অপেক্ষায় রইলাম দেখি কি হয়। বাট গাছগুলো আমার খুবই পছন্দের দেখুন, আরও কিছু আছে ওই পাশে, ওগুলোও দেখাবো আপনাদের। আর এই গাছটাও মারা গেছিলো সাথে, আরও তিন চারটা ছিল ওগুলো মারা গেছে, ওই যার একটা মারা গেছে যে পড়ে আছে এটাও মারা গেছে, তো আর এগুলোই আছে এখন এই পাশে। আর এখানে বেশ কিছু ভ্যারাইটির বাগান বিলাস আছে দেখতেছেন, আর গাছগুলোর রোগ কি হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যেভাবে আমার ডালগুলো মারা যায় দেখুন, জীবিত গাছের এভাবে ডালগুলো মারা যায়, দেন গাছটা মারা যায় আস্তে আস্তে, তো জানি না কেন এরকম হচ্ছে আমার গাছগুলোতে, এই যেভাবে করে আমার সব গাছগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে, এটা কী রোগ আমি নিজেও জানি না, বৃষ্টির কারণে হচ্ছে নাকি এমনিতে এটাই বুঝতেছি না, বাট অনেক বাগান বিলাস আমার মারা গেছে বিদেশি যেগুলো ছিল, এখন যা আছে আলহামদুলিল্লাহ খুশি, তো এর জন্যই আর কিনা হয় না গাছ যেভাবে মারা যাচ্ছে দেখে। আর এখানে বেশ কিছু চারা করছি, এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, কাজিন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে কম বেশি গিফট করার জন্য করছি, তো এখানে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলোই আমি গিফট করব, তো যারা আর কি গাছ লাগাতে পছন্দ করে তাদেরই করব, মানে যত্ন করে যারা তাদেরকে গিফট করার ইচ্ছা। তো আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকে গাছ লাগানোর ইচ্ছা, তো
আমার থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চাই সবাই গাছ লাগাক, পরিবেশটা রক্ষা করুক, এটাই আমি চাই। আর এখানে আছে হচ্ছে জলপাই গাছ, এটাও বনসাই করবো, ওর জন্য রেখে দিছি। গাছটা মোটা করতেছি, দেন একটা সাইজের একটা শেপ আসবে ফুল, দেন বনসাই টপে সেট আপ করবো। এছাড়া এখানে এটা থাকবে, তো সময়ের অপেক্ষা, 2-3 বছর ওয়েট করতে হবে কম হলেও। দেন দেখা যাক কী করা যায় আর কতটুকু পারি। আর এখানে আমার গোলাপ গাছেও ফুল আসছে আবার, মাশাল্লাহ ফুলটা খুবই সুন্দর লাগতেছে দেখুন। এবার আমাদের ডালিম গাছে অনেক ডালিম আসছিল, তো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তো এখন অল্প কিছু আছে, যেগুলোই আছে এখন বর্তমানে। আর নষ্ট হয়েছে, এভাবে নষ্ট হয়েছে, অনেকগুলো এভাবে নষ্ট হয়েছে, 8-10টার মতো। তো আর এগুলোই ঠিক আছে, এখন 7-8টা আছে আর কি সব নিয়ে। জানি না গাছটার কি হয়েছে, হঠাৎ ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাধবী লতা বেশ কিছু ফুল আছে, নষ্ট হয়ে গেছে। আর এই ফুলটা আমার কাছে খুবই ভালো লাগে, নামটা জানি না গাছটার, নামটা যদি আপনারা জেনে থাকেন গাছটা তো আমাকে বলবেন। দেখুন ফুলগুলো কি সুন্দর মাশাল্লাহ। আর এখানে আমার হাজারি গোলাপে অনেকগুলো গোলাপি আসছে দেখুন। আর এখানে দাঁড়ানোর পরে বেলি ফুলের ঘ্রাণ পাচ্ছি, খুবই ভালো লাগতেছে, ঘ্রাণটা খুবই সুন্দর। আর আমাদের 3-4টা পেঁপে গাছ আছে, তো এর মধ্যে 3টার মধ্যে মাশাল্লাহ 3টাই অনেক ফল আসছে দেখুন। ছাদ বাগানে এর থেকে আর কত ভালো হবে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা আছে এই পাশে দেখাচ্ছি, এটাও মাশাল্লাহ ভালো ফল আসছে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।